আমি তোমার প্রথম জানাই, আমি এখন কলকাতা বিমানবন্দরে, আমি যাচ্ছি 5:30টার ফ্লাইটে বোম্বে। আমি যাচ্ছি শুধুমাত্র বাপি লাহিড়ি মানে ইয়েতে যোগ দিতে। মৃত্যু সংবাদটা ভীষণই দুঃখের, কারণ ও আমার থেকে বয়সে অনেক ছোট, আর আমি ওকে নিয়ে মানে কলকাতার শহরে বললে ভুল হবে, আমি স্কটল্যান্ডে ওকে নিয়ে গেছি, যেখানে মানে ইন্ডিয়ান খুব কম, ফরেনাররাই বেশি থাকে। সেখানে আমি ওকে নিয়ে গেছি এবং আমি স্কটল্যান্ডে যেখানে বাঙালি কম কিন্তু ডক্টরদের একটা কনফারেন্স ছিল, যেখানে বাপি লাহিড়ি আর কবিতা কৃষ্ণমূর্তিকে আমি নিয়ে গেছিলাম, এবং বাপি আমার সঙ্গে কলকাতা শহরে গ্রামে গ্রামে এত গেছে যে আমি ভাষায় বলতে পারবো না। আর বাপি লাহিড়ি আমার সঙ্গে ঢাকা গেছে বাংলাদেশে, আমার সঙ্গে অনেকগুলো শো করেছে, বনিও বাপি লাহিড়িকে নিয়ে অনেক শো করেছে। আজকে আমরা দুজনে সকালে এই খবরটা পাওয়ার পর ঠিক করি যে আমরা ওর ছেলে আজকে বাপ্পা, ও আসবে আমেরিকা থেকে রাত্রি 2:30 বোম্বে এয়ারপোর্টে নামবে, কালকে সকালে 11টায় ওর ইয়ে শ্মশানের সব কাজ সম্পূর্ণ হবে। সেই জন্য আমরা বিকেলে ফ্লাইট ধরে যাচ্ছি, যাতে 8:30 ওর বাড়িতে যেতে পারি এবং কালকে ওর মানে দাহকে আমরা যোগদান করতে পারি। সেই জন্য আমরা বাপি লাহিড়ির সঙ্গে আমাদের পারিবারিক এমন একটা সম্পর্ক ছিল, যা ছবি করেছে কি বাংলা কি হিন্দি সব ছবি সুপারহিট, সব গান সুপারহিট। গুরু দক্ষিণা অঞ্জন চৌধুরীর ওই ছবিটা আমি সাইন করে দিয়েছিলাম, তখন আমি বাপি লাহিড়ি আর মন্দাকিনীকে নিয়ে ফিরছিলাম রামপুরহাট থেকে, এবং গুরু দক্ষিণা কি ধরনের হিট হয়েছিল সবাই জানে। বোম্বের অনেক মিউজিক ডিরেক্টর কেউ ঘরে বসিয়ে দিয়েছিল, যা গান করেছে সব গান হিট, এবং প্রভাতটায় যে কথা বাংলা ছবি করেছে সব বাপি লাহিড়ি। সেই জন্যে আজকে মঙ্গলদীপ জেলে লতা মঙ্গেশকর যে গান বাপি সুরে গিয়েছিল প্রভাতের ছবিতে, সেটা একটা মানে মাইলস্টোন হয়ে গেছে। সেই জন্যে আজকে খুব কষ্ট এবং দুঃখের দিন, আমার মানে শরীর খুব একটা ভালো না, তা সত্ত্বেও আমি আর বলি আমরা দুজনেই 5:30 ফ্লাইট ধরে এখন বোম্বে যাচ্ছি, 8:30 সময় নামবো। আমাদের সঙ্গে হিরোইন ঋতুপর্ণাও যাচ্ছে, যাকে নিয়ে আমি 5টা ছবি করেছি, হিরোইন ছিল ঋতুপর্ণা, আর বাপি লাহিড়ি ছিল ওই 5টা ছবির মধ্যে 2টা ছবির মিউজিক ডিরেক্টর, একটা স্বামী কেন আসামি আর একটা মেয়েরাও মানুষ। ওর বাড়ি গিয়ে যখন ওর ওই বডিটা দেখবো তখন আরো আরো বেশি কষ্ট পাবো। আমার বাপি আমার থেকে বয়সে অনেক ছোট, আমি তো ভাবতেই পারছি না যে আমি ওর সৎকারে যোগদান করতে বোম্বে যাচ্ছি, এটা আমার কাছে খুব দুঃখের এবং খুব কষ্টের। আর নতুন করে কিছু বলার নেই। আচ্ছা কাকু, আমি বাপির আত্মশান্তি কামনা করি, আর আমি যেন বাপিকে ভালোভাবে দেখে আসতে পারি যে ও শান্তিটা থাকবে যেখানেই থাকবে, ওর আত্মার শান্তির কামনা করছি। Sharmila Maiti from Sharmila Showhouse, and please subscribe to our channel and don't forget to push the bell button. Also subscribe to our lifestyle review, Delhi and travel channel in YouTube.